আসসালামু আলাইকুম ও শুভ সকাল আমার প্রিয় সোনামণি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শামিমা আক্তার, সহকারী শিক্ষক, পরীক্ষণ বিদ্যালয় পিটিআই লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতদিন থেকে আমার অনলাইন ক্লাস দেখছো এবং তোমরা যারা নতুন অনলাইন ক্লাসে যোগ দিয়েছো, সবাইকে আমার অনলাইন ক্লাসে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্যবই, খাতা এবং কলম নিয়ে অনলাইন ক্লাসের সামনে চটপট বসে পড়ো। বন্ধুরা, আমরা এখন ক্লাসের শুরুতেই স্ক্রিনে কিছু ছবি দেখব। তোমরা কি ছবি দেখতে চাও? আমি জানি তোমরা ছবি দেখতে চাও। তাহলে চলো বন্ধুরা, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখি। বন্ধুরা, নিচে আমরা ছবিগুলোতে কি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা এখানে দেখতে পাচ্ছি বন্যার ছবি। বন্যায় রাস্তাঘাট সব ডুবে গেছে, গাড়ি চলাচল করতে পারছে না, গাড়ি পানির উপর দিয়ে চলাচল করছে। তারপর আমরা দেখব, এখানেও দেখতে পাচ্ছি যে লোকজন বন্যার জন্য চলাচল করতে পারছে না, রাস্তাঘাট, বাড়িঘর, ক্ষেত, ফসলের ক্ষেত সব ডুবে গেছে। লোকজন কলা গাছের ভেলায় করে রাস্তা পার হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণিঝড়ের ছবি দেখা যাচ্ছে। অনেক জোরে বাতাস বইছে, রাস্তায় লোকজন চলাচল করতে পারছে না, বৃষ্টি হচ্ছে এবং খুব জোরে বাতাস হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব জোরে ঘূর্ণিঝড় হচ্ছে, গাছপালা সব ভেঙে পড়ছে, প্রচণ্ড রকমের ঝড় বইছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণিঝড়ের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পর সব বাড়িঘর সব কিছু তছনছ হয়ে গেছে, সব কিছু ভেঙে গেছে। কোনো কিছু মানে চেনা যাচ্ছে না, যেখানে বাড়ি ছিল না, দোকান ছিল না, ঘর ছিল, কিছু বোঝা যাচ্ছে না। সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে ঘূর্ণিঝড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারখানার, কলকারখানার কালো ধোঁয়া আকাশকে ছেয়ে নিয়েছে, পুরো আকাশ কালো, অন্ধকার হয়ে গেছে। কলকারখানার কালো ধোঁয়া পরিবেশ, সে বাতাস দূষিত করছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইটের ভাটার কালো ধোঁয়া কিংবা কারখানার কালো ধোঁয়া আকাশকে ছেয়ে নিচ্ছে, বাতাস দূষিত করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে নদী ভাঙ্গনের দৃশ্য। লোকজন নদীর পাড়ে বসে আছে, তাদের চোখের সামনে নদী তাদের সব কিছু ভেঙে নিয়ে চলে যাচ্ছে, আর লোকজন সব অসহায়ের মতো বসে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নদীর মধ্যে স্কুল, মসজিদ সব কিছু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মানুষ শুধু চেয়ে চেয়ে দেখছে, তার কিছুই করতে পারছে না। মানুষ শুধু অসহায়ের মতো তাকিয়ে দেখছে, নদী সব কিছু তার গর্ভে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ভূমিকম্পের দৃশ্য। ভূমিকম্প হওয়ার পর সেখানে বিল্ডিং, সব ভবন, বাড়ি ঘর সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। লোকজন, মানুষ সব কিছুই এখানে এর তলে, বিল্ডিংয়ের তলে চাপা পড়েছে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ভবন ভূমিকম্পে ধ্বসিত হয়ে পড়েছে, সব কিছু তছনছ হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে খরা। খরা মানে হচ্ছে যেখানে বৃষ্টি নেই,
মরুভূমিতে পরিণত হয়েছে। কৃষক তার ফসল ফলাতে পারছে না, অসহায় কৃষক শুধু তাকিয়ে আছে শুকনো জমির দিকে। এখানে আমরা আরও একটা দেখতে পাচ্ছি, ফসলের ক্ষেত পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। এখানে আমরা খরা, এটাকে আমরা খরা বলি, খরা মানে হচ্ছে পানির অভাবে সব কিছু মরুভূমিতে পরিণত হয়ে যাওয়া, এটা হচ্ছে খরা। বুঝেছো বন্ধুরা? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদী ভাঙ্গন, কলকারখানার কালো ধোঁয়া এবং ভূমিকম্পের কিছু ছবি দেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিনিয়ত এরকম বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগের সম্মুখীন হচ্ছেন। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 6-এর জলবায়ু ও দুর্যোগ পাঠের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 48 পৃষ্ঠা খোলো। এই যে আমাদের আজকের পাঠটা, ঠিক আছে বন্ধুরা? আমরা তাহলে আজকে কী পড়ব? জলবায়ু ও দুর্যোগ পাঠের জলবায়ু পরিবর্তন সম্পর্কে পড়ব। আমাদের আজকের পাঠ জলবায়ু পরিবর্তন, সেই সাথে আমরা দুর্যোগেরও আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমরা এবার দেখব যে আবহাওয়া কি বা আবহাওয়া কাকে বলে। বন্ধুরা, আবহাওয়া বলতে আমরা কি বুঝি? আবহাওয়া বলতে আমরা বুঝি কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা বা গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। তাহলে বন্ধুরা, আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা বা গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। এবার আমরা জানব জলবায়ু কি বা জলবায়ু কাকে বলে। জলবায়ু হচ্ছে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত কোনো স্থানের 30 থেকে 40 বছরেরও বেশি আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। তাহলে আমরা জলবায়ু বলতে কি বুঝলাম? জলবায়ু হচ্ছে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। বুঝতে পেরেছো বন্ধুরা? আমরা জানি প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ভূমিকম্প এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় সম্পদ ব্যবহারের ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে বা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এরই ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে শীতের সময় প্রচণ্ড শীত এবং গরমের সময় প্রচণ্ড গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিশ্বে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণের মধ্যে রয়েছে মানবসৃষ্ট কারণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে দেখব যে জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট কারণগুলো, জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট কারণ বৃক্ষনিধন। বৃক্ষনিধন মানে হচ্ছে গাছ কাটা, গাছ কাটা, নির্বিচারে গাছ কাটা বা নির্বিচারে বনভূমি নষ্ট করা, যার ফলে
গাছ কাটার ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের গাছ কাটার ফলে। এটা হচ্ছে মানব সৃষ্ট কারণ, আর এর গাছ কাটার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানব সৃষ্ট কারণেই। তারপর হচ্ছে শিল্প কারখানার কালো ধোঁয়া। শিল্প কারখানার কালো ধোঁয়া, যেমন কল কারখানার কালো ধোঁয়াতে বিষাক্ত পদার্থ, মিথেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং সীসার মতো বিষাক্ত গ্যাস বাতাসে মিশে বাতাসকে উত্তপ্ত করে দিচ্ছে। এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে এবং এর জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তিত হচ্ছে। তারপর হচ্ছে ইটের ভাটার কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, একই এই সমস্ত কালো ধোঁয়াও আমাদের পরিবেশকে দূষিত করছে। তারপরে কলকারখানার বর্জ্য নদীর পানিতে ফেলা। কলকারখানার যে সমস্ত বর্জ্য আছে সেগুলো মানুষ নদীর পানিতে ফেলছে এবং এর ফলে নদীর পানি দূষিত হচ্ছে, সেখানেও পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে এর ফলে পরিবেশ তার ভারসাম্য নষ্ট হচ্ছে আর জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট এটাও একটা কারণ। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি লোকের জন্য ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে, রাস্তাঘাট তৈরি করতে হচ্ছে, তাদের জন্য খাবার তৈরি করতে হচ্ছে, অতিরিক্ত খাবার তৈরির জন্য সেখানে মানুষ কীটনাশক ঔষধ দিচ্ছে জমিতে, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখানে আবার আছে জমিতে সার ও কীটনাশক ব্যবহার, ওই একই রকম হলো যে জনসংখ্যা বৃদ্ধির জন্য জমিতে সার ও কীটনাশকের ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত খাদ্য উৎপাদনের জন্য, সেক্ষেত্রে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং এখানেও পরিবেশ দূষিত হচ্ছে, আর যার ফলে জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট এটাও একটা কারণ। বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন মানে হচ্ছে উন্নত দেশে অতিরিক্ত শিল্পায়নের কারণে বিশ্বের তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে জলবায়ু পরিবর্তনের মাত্রা বেড়ে যাচ্ছে, যার জন্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে, আর এর ফলে খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে তা হচ্ছে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টি মানে হচ্ছে যে খুব বৃষ্টি হচ্ছে, এবং অনাবৃষ্টি মানে হচ্ছে একদম বৃষ্টি হচ্ছে না, চারিদিকে খা খা করছে, প্রচণ্ড রকমের রোদ, কোনো বৃষ্টি নেই, মরুভূমির সৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টি মানে হচ্ছে অনেক বৃষ্টি, আর অনাবৃষ্টি মানে হচ্ছে একদম বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, মাঠঘাট সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে, যেটাকে বলে খরা। আর অতিবৃষ্টি মানে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা হচ্ছে। আমরা কিছুদিন আগে যে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যার সম্মুখীন হয়েছি আমরা, এই যে করোনাকালীন সময়ে। আচ্ছা, তারপর ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় মানে তো আমরা জানি যে যেমন আইলা, সিডর, এই ঘূর্ণিঝড়গুলো হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের প্রকোপও বেড়ে যাচ্ছে। বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, তাহলে কি হচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, আমরা বারবার বন্যার সম্মুখীন হচ্ছি।
মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে। যখন বারবার জলোচ্ছ্বাস বা বন্যা হয়, বিশেষ করে জলোচ্ছ্বাস যখন হয়, তখন সমুদ্রের পানি কৃষিজমিতে এসে পড়ে এবং এর ফলে কৃষিজমির মধ্যে লবণাক্ততা বেড়ে যায়, ফলে ফসলের ক্ষতি হয় এবং অনেক গাছপালা মরে যায় লবণাক্ততার জন্য। গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি ঘটছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। মানে ভূগর্ভস্থ মানে কি, মাটির নিচে যে আমরা পানি, যে পানি আমরা পান করি, সেই পানির স্তর একদম অনেক নিচে চলে যাচ্ছে, আর এর কারণে আমরা পানির জন্য কষ্ট পাচ্ছি। যেমন ঢাকা শহরে বিশেষ করে পানির কষ্ট দেখা দেয় এবং আরও অন্য অন্য জায়গাও দেখা দেয়, বিশেষ করে ঢাকা শহরে পানির কষ্ট বেশি দেখা দেয়। সেজন্য ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার জন্য এই মানে পানির কষ্ট দেখা দেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে ঘূর্ণিঝড় সিডর এবং আইলা সম্পর্কে কিছু তথ্য আমরা স্লাইডে দেখব। চলো আমরা তাহলে স্লাইডে দেখি। ঘূর্ণিঝড় আইলা 2009 সালের 25শে মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এর ব্যাস ছিল প্রায় 300 কিলোমিটার, যা সিডর থেকে 50 কিলোমিটার বেশি। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে, তবে পরে বাতাসের বেগ 80 থেকে 100 কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি সিডরের তুলনামূলক কম হয়েছে। এরপর আমরা দেখব আরেকটা ঘূর্ণিঝড়। এটা হয়েছিল 1991 সালে। আবহাওয়া পরিচালক শাহ আলম বলেন, 1991 এর ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 12 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 225 কিলোমিটার। শাহ আলম বলেন, উনি হচ্ছেন আবহাওয়া পরিচালক, 1991 সালের 29-30 এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে, যাতে 1,38,000 মানুষ মারা যায় বলে জানা যায়। যদিও বেসরকারি সংগঠনের দাবি অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছিলেন আরও অনেকে, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছিল হয় 1 কোটি মানুষ। এই সাইক্লোনে অনেক পানি হয়েছিল, অনেক মানুষ মারাও গিয়েছে। যদিও পূর্বাভাস ভালো ছিল, 72 ঘন্টা আগে পূর্বাভাস দেয়া হয়েছিল, কিন্তু 6 ঘন্টা ধরে স্থলভাগে আসে এবং তাণ্ডব চালায় এই সাইক্লোনটি। তিনি বলেন, সাধারণত 2-3টি ঘন্টার বেশি সাইক্লোন থাকে না, কিন্তু এটি 6 ঘন্টার বেশি সময় বাতাস বইতে থাকে। 224 কিলোমিটার বেগে আসা এই ঘূর্ণিঝড়ে তেলের ট্যাঙ্কার পর্যন্ত উপরে উঠে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাব ঘূর্ণিঝড় সিডর 2007 সালের 15ই নভেম্বর খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় 15 থেকে 20 ফুট উচ্চতার প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল 223 কিলোমিটার। জোয়ারের সময় হয়নি বলে প্লাবন কম হয়েছে, ফলে
তুলনামূলক মানুষ কম মারা গিয়েছে, কিন্তু অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। সিডরে রেড ক্রসের হিসেবে 10,000 মানুষ মারা গেছে বলা হলেও সরকারিভাবে 6,000 বলা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম বিভিন্ন ঘূর্ণিঝড় সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হবে, যাতে জলবায়ু পরিবর্তন না হয়, কিংবা জলবায়ু পরিবর্তনে আমাদের পরিবেশের আমরা ভারসাম্য ঠিক রাখতে পারি। আর পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে গেলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। অকারণে গাছ কাটা যাবে না, বনভূমি উজাড় করা যাবে না, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। নদী যদি ভরাট হয়ে যায় সেই ক্ষেত্রে নদীর তলদেশ গভীর করতে হবে, মাটি খনন করে নদীর তলদেশ গভীর করতে হবে। তারপর আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে যে নদীর গতিপথ আমাদেরকে কখনো পরিবর্তন করা যাবে না। নদীর যেটা গতিপথ আছে সেই গতিপথ যেন ঠিক থাকে সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। সেই সাথে আমাদেরকে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে। যেমন আমরা সৌরশক্তিকে কাজে লাগাতে পারি, আমরা বিভিন্ন রকম ময়লা আবর্জনা থেকে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি, এবং আমরা আরও বিভিন্ন রকমের যেমন মাটি দূষণ, পানি দূষণ এবং বায়ু দূষণ বন্ধ করতে পারি। এইসব বায়ু দূষণ মাটি দূষণ যাতে আমরা রোধ করতে পারি সেই ব্যবস্থা আমাদেরকেই নিতে হবে। বন্ধুরা, তাহলে আমরা এখন তোমরা তোমাদের খাতা বের করো, ঝটপট বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ, জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 5টি কারণ লিখো ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যা যা প্রভাব ঘটেছে তা উল্লেখ করো। বুঝতে পেরেছ? আমি আবার বলছি, জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 5টি কারণ লিখো ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যা যা প্রভাব ঘটেছে তা উল্লেখ করো। 2, ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের কি মনে আছে তা জেনে নিয়ে লিখো। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়? তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়? 4 হচ্ছে, পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে তা লিখো। ঠিক আছে বন্ধুরা, তো বুঝতে পেরেছ? তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবে, সাবান দিয়ে হাত ধুবে, অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে। হাত না ধুয়ে কখনো তোমার চোখ, নাক, মুখ স্পর্শ করবে না, ঠিক আছে? তাহলে বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, আর আমার অনলাইন ক্লাসের সঙ্গেই থেকো। ধন্যবাদ এবং খোদা হাফেজ।